নমস্কার বন্ধুরা, ফিরে এলাম তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের প্রিয় চ্যানেল কার্তিক হর্টিকালচারে। তো বন্ধুরা, আমরা আজকে যে বিষয়টা নিয়ে বা যে গাছটা নিয়ে তোমাদের সামনে চলে এসেছি সেটা বাবা ভোলানাথের আর এক নাম নীলকণ্ঠ, যাকে আমরা অপরাজিতা বলে থাকি। তো বন্ধুরা, এই গাছের প্রতিস্থাপন কীভাবে করতে হবে এবং এই গাছের কী কী সমস্যা হয় সেই নিয়ে আগের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করেছিলাম। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে এই গাছের বৃদ্ধি বিকাশ আমরা কীভাবে করতে পারবো, কীভাবে বনসাই রূপ দিতে পারবো এবং প্রচুর পরিমাণে এই গাছ থেকে কীভাবে ফুল পেতে পারবো। আমরা সকলে জানি অপরাজিতা গাছ প্রচুর পরিমাণে ফুল দেয় এবং এতই ফুল হয় এই গাছে, এই গাছে পাতার থেকে কিন্তু ফুলের সংখ্যা বেশি হয়। আমরা সকলে জানি অনেকের বাড়িতে এই গাছ আছে, প্রত্যেকটা বন্ধু কিন্তু এই অপরাজিতা গাছকে খুবই ভালোবাসে। এইটা একটা ডবল পেটার অপরাজিতা গাছ, তোমরা অনেকে দেখে থাকবে। ডবল পেটার মানে থোকা অপরাজিতা, যাকে বলা হয় সেই থোকা অপরাজিতা গাছ। তো এই গাছের পরিচর্যা আমাদের এমনভাবে করতে হবে যাতে এই গোড়াটা দেখতে পাচ্ছ একটা চারা গাছ, কিন্তু গোড়াটা এরকম মোটা হয়ে যাবে এবং গাছটা ধীরে 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 বনসাই রূপ নেবে। আমরা কিন্তু টবে থাকা অপরাজিতা গাছকে খুব বেশি লতিয়ে ওপরের দিকে উঠতে দিই না, বা উঠতে দিলে গাছের সৌন্দর্য কিন্তু নষ্ট হয়ে যায়। আমাদের এমনভাবে সৌন্দর্য এর তৈরি করতে হবে যাতে লোকে বলে যে না, অপরাজিতা গাছটা খুব সুন্দর দেখতে। তো তার জন্যে খাবারের দরকার আছে এবং গাছে ফুল আনার জন্য খাবারের দরকার, কারণ খাবারই পারে গাছের ফুল আনার প্রবণতাটাকে বৃদ্ধি করতে। তো আমরা কী খাবার প্রয়োগ করব? তো বন্ধুরা, আমরা এই গাছের মধ্যে রাসায়নিক খাবার প্রয়োগ করতে পারি, আমরা সেই নিয়ে আলোচনা করেছি আগের ভিডিওতে, কী রাসায়নিক সার এতে প্রয়োগ করলে সুন্দরভাবে বৃদ্ধি বিকাশ হবে। কিন্তু অনেকে এমন আছে যারা রাসায়নিক সার দেওয়া পছন্দ করে না বা রাসায়নিক সার গাছের মধ্যে প্রয়োগ করতে চায় না। তো তাদের ক্ষেত্রে এই ঘরোয়া মিশ্র সার বা জৈব মিশ্র সারই ব্যবহার করতে হয় বা তারা ব্যবহার করতে চায়। তো আজকে তাদের জন্যই আজকে আমার এই ভিডিও, বা প্রত্যেকটা বন্ধু যদি এই জৈব সার ব্যবহার করতে চাও তাহলে খুব ভালো রেজাল্ট পাবে এই অপরাজিতা গাছের ক্ষেত্রে। কারণ রাসায়নিক সারে যতটা না সুন্দর রেজাল্ট পাওয়া যায় অপরাজিতা গাছে, তার থেকে ভালো রেজাল্ট পাওয়া যায় এই জৈব মিশ্র সারে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে আমি কিছুটা সার এখানে বার করে নিয়েছি, কিছু সার তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, গাছে খাবারটা প্রয়োগ করার আগে তোমাদের একটু বলে দিই আমি যে কোনটা কী সার বা কতটা পরিমাণে তোমাদের নিতে হবে, তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে যে তোমাদের বাড়িতে থাকা অপরাজিতা গাছগুলোতে তোমরা কতটা পরিমাণে কী কী সার প্রয়োগ করবে। তো চলো এবার আমরা জেনে নিই। তো বন্ধুরা, আমি এক্ষেত্রে কিন্তু 8 থেকে 10 ইঞ্চি যে টবগুলো আছে সেই টবের জন্য এই সার তৈরি করাটা দেখাচ্ছি। তোমাদের কাছে যদি এর থেকে বড় টব থাকে বা বড় কন্টেনার থাকে, সেক্ষেত্রে তোমরা সারগুলোকে একটু বাড়িয়ে নেবে। মানে ধরে রাখো 8 ইঞ্চি থেকে 10 ইঞ্চি টবের জন্য দেখাচ্ছি, যদি তোমাদের কাছে 12 ইঞ্চি টব থাকে তাহলে সারগুলো কিন্তু ডবল করে নেবে। এটা একটা পরিষ্কার ব্যাপার, তোমরা আমাদের পরিষ্কার বলে দিলাম যে সারগুলোর একটু ডবল করে নেবে এরকম ব্যাপার। তো এখানে চলো আমরা দেখে নিই কী কী আছে আমাদের কাছে। তো বন্ধুরা, এখানে দেখো, তোমাদের কাছে দেখাই আমি নিয়েছি ভার্মি কম্পোস্ট 1 মুঠো। তোমরা এখানে ভার্মি কম্পোস্টের বদলে 1 বছরের পাতা পাতা সার কিংবা 1 বছরের পচানো গোবর সার কিংবা কিচেন কম্পোস্ট সার কিংবা কেঁচো সার যাকে বলি বা ভার্মি কম্পোস্ট যাকে বলি সেটাও ব্যবহার করতে পারো। 1 মুঠো নিলাম এটা। এইখানে দেখো হাড় গুঁড়ো আছে আমাদের কাছে 1 চামচ, 1 চামচ হাড় গুঁড়ো, কারণ হাড় গুঁড়োতে ফসফরাস এবং ক্যালসিয়ামের মাত্রা প্রচুর পরিমাণে থাকে, এইটা আমাদের কিন্তু ব্যবহার করতেই হবে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ আমরা শিংকুচি নিয়েছি, শিংকুচিতে ফসফরাস থাকে প্রচুর পরিমাণে এবং নাইট্রোজেনের মাত্রাও একটু থাকে। তো এই শিংকুচি নেবো আমরা 2 চামচ। এখানে নিয়েছি দেখো সর্ষের গুঁড়ো খোল। তো বন্ধুরা, সর্ষের চটি খোল যদি থাকে তোমরা গুঁড়ো করে নেবে, গুঁড়ো করে নিয়ে তোমরা ব্যবহার করতে পারো, কিংবা গুঁড়ো খোলও বাজারে কিনতে পাওয়া যায়, তোমরা কিনে নিতে পারো। এই গুঁড়ো খোল নিয়েছি আমরা 2 চামচ। তাহলে এখানে ভার্মি কম্পোস্ট 1 মুঠো, হাড় গুঁড়ো 1 চামচ, শিংকুচি 2 চামচ, সর্ষের গুঁড়ো খোল 2 চামচ, নিম খোল এখানে নিয়েছি বন্ধুরা 2 চামচ। তোমরা দেখতে পাচ্ছ নিম খোল 2 চামচ আছে। আর একটা আমাদের যেটা জিনিস নিতে হবে সেটা হচ্ছে বন্ধুরা সাফ পাউডার। এই দেখো ফাঙ্গিসাইড পাউডার আমি নিয়েছি এখানে 2 গ্রাম নিলাম। এখানে দেখো বন্ধুরা লাল পটাশ আমি ব্যবহার করেছি। তোমাদের এখানে যদি কলার খোসা থাকে তাহলে কলার খোসা তাহলে ব্যবহার করতে পারো। 8 ইঞ্চি টবের জন্য 2 কলার খোসাকে তোমরা ছোটো ছোটো করে কুচিয়ে শুকিয়ে নিয়ে এতে ক্ষেত্রে ব্যবহার করতে পারো। আমার কাছে কলার খোসা নেই বা কলার খোসা আমি ব্যবহার করি না, সেই জন্য আমি লাল পটাশ ব্যবহার করেছি। যদি তোমাদের কাছে কলার খোসা থাকে, যদি লাল পটাশ না ব্যবহার করো, তাহলে তোমরা টাইকোডারমা ভিডিডি এই ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারো, মানে সাপের বদলে টাইকোডারমা ব্যবহার করতে পারো। তো আর একটা যে জিনিসটা আমি নিয়েছি সেটা হচ্ছে বন্ধুরা এই ম্যাগনেসিয়াম সালফেট। এই অপরাজিতা গাছে ম্যাগনেসিয়াম সালফেটের ভূমিকা কিন্তু প্রচুর, পাতা ফ্যাকাশে হয়ে যাওয়া বা পাতা পুড়ে যাওয়ার থেকে প্রচুর পরিমাণে কাজ করে। এই দেখতে পাচ্ছ বন্ধুরা পাতা পুড়ে গেছে, এই পাতা পোড়াকে রোধ করে কিন্তু এই ম্যাগনেসিয়াম সালফেট। এবং তার সাথে নিয়েছি বন্ধুরা দেখো হিউমিক অ্যাসিড। দেখো হিউমিক অ্যাসিড, মাটির মধ্যে হিউমাস তৈরি করাটা এই সময় খুবই দরকার, কারণ গাছের বৃদ্ধি বিকাশ প্রচুর পরিমাণে করতে গেলে। তো আমরা এই সারগুলোকে নিয়েছি, সারগুলোকে আমরা একত্রিত করে মিশিয়ে নিই। চলো একটু মিশিয়ে দেবো ভালো করে। দেখো বন্ধুরা মিশিয়ে নিলাম আমরা,
এই সারটা আমরা ভালো করে আমরা কিন্তু একে অপরের সঙ্গে মিশিয়ে নিলাম। দেখো তোমরা কিন্তু 8 ইঞ্চি 10 ইঞ্চি টবের জন্য এই সারটা ব্যবহার করবে। এর থেকে বড় টব হলে আমি তোমাদের বলে দিলাম, একটু বড় জায়গাতে একটু বেশি বেশি সার নেবে, নিয়ে তোমরা মিক্স করবে, মানে ডবল করে নেবে, নিয়ে তোমরা মিক্স করবে। তো বন্ধুরা এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু সারটাকে মিক্স করে নিয়েছি এবং মাটির মধ্যে আমরা কিন্তু সারটাকে প্রয়োগ করে দেবো। এই সারটা প্রয়োগ করার পর আমাদের একটা বিশেষ কাজ করতে হবে, যেটা আমরা কিন্তু অনেকে করি না। আমরা কিন্তু নর্মালি সারটা প্রয়োগ করে কিন্তু জল ঢেলে দিই, কিন্তু সেটা করলে কিন্তু একেবারেই হবে না। আমাদের এবার যে কাজটা করতে হবে, সারটা কিন্তু এরা মাটির সঙ্গে একটু মিশিয়ে দিতে হবে, মিশিয়ে দেবো আমরা যাতে পুরো একদম মাটির নিচে পর্যন্ত এই সারটা পৌঁছে যায়। এবং তার সাথে সাথে আমাদের কিন্তু ভালো করে সুন্দর করে জল দিয়ে গাছটাকে ভরিয়ে দিতে হবে। তো এই সারটা মাসের মধ্যে তোমরা একবার প্রয়োগ করবে কিংবা 20 দিন অন্তর অন্তর ব্যবহার করতে পারো। এই সারটা তোমরা 1 থেকে 2 বার প্রয়োগ করলেই দেখতে পাবে প্রচুর পরিমাণে গাছে কিন্তু ফুল চলে আসছে এবং গাছের বৃদ্ধি বিকাশটা প্রচুর তাড়াতাড়ি কিন্তু হচ্ছে। কিন্তু একটা জিনিস মনে রাখবে বন্ধুরা, ওপর দিকে গাছটাকে কিন্তু বেশি বাড়তে দিলে চলবে না, আমাদের কিন্তু সময় সময় পিঞ্চ করতে হবে। তো আগের ভিডিওতে আমি বলেছিলাম যে কতদিন অন্তর অন্তর কীভাবে পিঞ্চ করতে হবে, যারা দেখোনি সেই ভিডিওটা তো তাদের জন্য ওই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আছে, তোমরা দেখে নিতে পারো। কিন্তু আমি এই পিঞ্চ করার বিষয়টা হাতে কলমে দেখানোর জন্য তোমাদের কাছে কিছুটা সময় নিচ্ছি। গাছের বৃদ্ধি বিকাশটা হোক বা গাছটা একটু সেট হয়ে যাক, তারপর আমি এই গাছের প্রুনিং কীভাবে করতে হবে, কীভাবে গাছটাকে আমরা ছোট করে রেখে একটা বনসাই রূপ দেবো, সেই নিয়ে বিস্তারিত আলোচনা করবো বা হাতে কলমে দেখাবো। বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং প্রচুর পরিবারে ভিডিওটা কিন্তু শেয়ার করে দেবে। তো বন্ধুরা দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে, সকলে ভালো থেকো, নমস্কার।